আপনারা দেখছেন চ্যানেল ইছামতি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ইনওয়ানবাসী, দুই আসন্ন 2021 সালের ইনওয়ান পরিষদ নির্বাচনে, এই ইনওয়ান পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে মানুষের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। তারা স্থানীয়ভাবে তাদের জনপ্রতিনিধি বেছে নেবে। তো আমি এই বছর পঞ্চমবার অতিবাহিত করে ষষ্ঠবারের জন্য পুনরায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হওয়ার জন্য আওয়ামী লীগ দলীয় প্রার্থী হিসাবে দলের মনোনয়নের জন্য আবেদন করি। দলের মনোনয়ন বোর্ড স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে আমাকে দলের মনোনয়ন দিয়েছে। এই জন্য আমি ব্যক্তিগতভাবে এবং আমার পরিবারের পক্ষ থেকে এবং এক নং ভুবনপুরা ইউনিয়নের জনগণের পক্ষ থেকে এবং ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধু কন্যা, আমাদের প্রিয় নেত্রী, সফল রাষ্ট্রনায়ক, দেশরত্ন, মানবতার মা শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। উনি ষষ্ঠবারের মতো আমাকে মনোনয়ন দেওয়ায় অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি এবং ইউনিয়ন মানুষের, আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতা কর্মীদের মনের আশা পূরণ হয়েছে এবং তারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের অত্যন্ত প্রিয় নেত্রী, মানবতার মা, দেশরত্ন, বাংলার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করছেন। এবং ইউনিয়নের জনগণ খুবই উৎফুল্ল আমাকে নমিনেশন দেওয়ার জন্য এবং তারা মনে প্রাণে যা আশা করেছিল তারই প্রতিফলন ঘটেছে। ইতিমধ্যেই ভুবনপুরা ইউনিয়নের উৎসবের আমেজ বিরাজ করছে। সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ হয়ে তারা যার যার যেখান থেকে নৌকাকে বিজয়ী করার জন্য প্রতিশ্রুতি এবং প্রস্তুতি নিয়েছে। তারা নির্বাচনকে ঘিরে প্রত্যেকটা ওয়ার্ডের নেতাকর্মী ঐক্যবদ্ধ হয়ে তাদের প্রতিটি কেন্দ্রে নৌকাকে বিশাল ভোটের ব্যবধানে বিজয়ী করার জন্য তারা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে এবং ইতিমধ্যে তারা মাঠে কাজ শুরু করে দিয়েছে। প্রিয় ইউনিয়নবাসী, দলমত নির্বিশেষে এখানে আমাদের আদিবাসী সম্প্রদায়ের বহু ভোটার আছে, তারা ঐক্যবদ্ধ। বাংলাদেশ আওয়ামী লীগ অসাম্প্রদায়িক দল, বাংলাদেশ আওয়ামী লীগ সম্প্রীতির দল। তারা সকল মানুষকে ঐক্যবদ্ধ করে এবং সকল মানুষের জন্য উন্নয়নের জন্য কাজ করছে বাংলাদেশ আওয়ামী লীগ। এবং ইতিমধ্যেই আমাদের ভুবনপুরা ইউনিয়ন জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়া লেগেছে। স্থানীয় জাতীয় সংসদ সদস্য মিস্টার জোয়েল আরেং এর নেতৃত্বে আমাদের হালুয়াঘাটের উন্নয়ন হচ্ছে এবং ভুবনপুরা ইউনিয়নও আমরা উন্নয়নের ছোঁয়া পাচ্ছি। ইতিমধ্যেই শতভাগ বিদ্যুতের কাজ শেষ হয়েছে এবং দুইটা বড় বড় রাস্তা, বৃহৎ দুইটা রাস্তা, বর্ডার রুট এবং বাগাইতলা থেকে সেই মায়াকাশী পর্যন্ত এবং বর্ডার রাস্তা এবং বাগাইতলা থেকে বৌরাদানি পর্যন্ত রুট পাকা হয়েছে। এখন কিছু রাস্তা এবং কিছু কাঁচা রাস্তা আছে, এইগুলি পাকাকরণের কাজ ইতিমধ্যেই জয়েল আরেং এর মাস্টার প্ল্যানের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। সে তার এই রাস্তাগুলি পাকাকরণের জন্য ডিউ লেটার দিয়েছেন এবং বিভিন্ন প্রোগ্রামে অন্তর্ভুক্ত করছেন। আমার আশা এবং আমার বিশ্বাস আগামী দুই বছরের মধ্যে আমাদের সম্পূর্ণ সব রাস্তাগুলি পাকা হয়ে যাবে এবং আমাদের এই ভুবনপুরা ইউনিয়ন আমরা সমৃদ্ধ ইউনিয়নে পরিণত করতে চাই, মডেল ইউনিয়নে পরিণত করতে চাই।
আমাদের ভবনপুরা ইউনিয়নের মানুষ তারা অত্যন্ত কর্মঠ এবং পরিশ্রমী। তারা কৃষিকাজ করে অনেক স্বাবলম্বী হয়েছে। কৃষি ডিপার্টমেন্ট থেকে সরকারের যে বিভিন্ন সুযোগ সুবিধা তারা বুক করছে, ইতিমধ্যেই তারা বর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি, সার, বীজ ইত্যাদি তারা কৃষি অফিস থেকে পাচ্ছে এবং তারা মনের আনন্দে ফসল ফলাইতেছে। ইহার প্রেক্ষিতে তাদের আর্থসামাজিক উন্নয়ন হচ্ছে এবং আমাদের এই ভবনপুরা ইউনিয়ন, এই ভবনপুরা ইউনিয়নের মানুষ তারা রাস্তাঘাট, বিদ্যুৎ, স্কুল, মসজিদ, মাদ্রাসা সকল কিছুর উন্নয়ন হয়েছে এবং ভবিষ্যতে আরও হবে। সকলকে এই নৌকা মার্কা ভোট দিয়ে 11 তারিখ 11 নভেম্বর নৌকা মার্কা ভোট দিয়ে আওয়ামী লীগের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবেন, জয়েলারাঙ্গের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবেন। সর্বোপরি আমি ষষ্ঠবারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছি, তাই আওয়ামী লীগের এই প্রতীক নৌকা মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন এবং নৌকার সাথে থাকবেন এবং নৌকা মার্কায় ভোট চাই, ভোট দিবেন। এই প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ দিয়ে আমার কথা শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।